মাননীয় প্রধানমন্ত্রী শতব্যস্ততার মাঝেও প্রকাশনা উৎসবে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে নিহত বেগম ফজলুল নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদকে। ভাষার মাসে স্মরণ করছি আমাদের মহান ভাষা আন্দোলনের জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে। প্রিয় সুদী, আমি হাওড় অঞ্চলের দুর্গম এলাকায় জন্ম নেওয়া ও হাওড়ের কাদা জলে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ। কোনো কিছু পাওয়া বা হওয়ার লক্ষ্য নিয়ে কখনো রাজনীতি করিনি। স্কুল জীবন থেকে আমার রাজনীতি শুরু। তখনও বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু সেই মহামানবের ভরাট কণ্ঠের উদাত্ত আহ্বান সবসময় আমাকে স্বাধিকার আন্দোলনের চেতনায় উদ্ভাসিত করত। 1964 সালে বঙ্গবন্ধুর সাথে আমার প্রথম সাক্ষাৎ, আর সেই থেকে শুরু হয় সক্রিয়ভাবে রাজনীতিতে পথচলা। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শই হয়ে উঠে আমার পাথেয়। 52-র ভাষা আন্দোলন, 58-র সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66-র 6 দফা ছাত্রলীগের 11 দফা, 69-র গণ অভ্যুত্থান, 70-র সাধারণ নির্বাচন এবং 71-র মুক্তিযুদ্ধ সহ সব কিছুতেই আদর্শ ও অনুপ্রেরণার উৎস একজনই। আর তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনে অনেক চড়াই উতরাই উত্থান পতন এসেছে, অনেক সময় চরম পরীক্ষার মুখোমুখি হয়েছি, কিন্তু সবকিছু মোকাবেলা করতে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণাই শক্তি যুগিয়েছে। আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন কর্মী ভাবতেই বেশি পছন্দ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শকে সমুন্নত রাখতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বেঁচে থাকতে পারি। প্রিয় সুদী, আজকে আমার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবন নীতি আমার রাজনীতি, এবং রাষ্ট্রপতি হিসাবে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ সময়ের সংকলন স্বপ্ন জয়ের ইচ্ছা শীর্ষক বই দুটির প্রকাশনা উৎসবে আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে। গ্রন্থ দুটির সম্পাদনা ও প্রকাশনার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের প্রাণের মেলা 21-এর বই মেলা এবছর 21-এর বই মেলা উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা আমার আত্মজীবনীমূলক গ্রন্থের মূরক উন্মোচন করেছেন, এই জন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুই আমার রাজনৈতিক গুরু, তার কাছেই রাজনীতিতে হাতে খড়ি। আমার রাজনৈতিক জীবনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার অভিপ্রায় মূলত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখা শুরু করি। লেখা শুরু করার অনুপ্রেরণা যোগানোর জন্য আমি আমার সহধর্মিণীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে মরহুম মঈনুদ্দিন খন্দকারও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে যারা বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন তাদের সকলেরই আত্মজীবনী লেখা প্রয়োজন। তাহলে বঙ্গবন্ধুর অনেক অজানা গুণাবলী আমরা জানতে পারব। স্বাধীনতা বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের নূতন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে তাদেরকে এসব সঠিক ইতিহাস জানাতে হবে, আর এই দায়িত্বটা আমাদের সকলের। তাই আমি প্রবীণ রাজনীতিবিদদের এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাই। এছাড়া স্বপ্নজয়ের ইচ্ছা শীর্ষক গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড মূলত 2013 থেকে 2018
সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের সংকলন। বঙ্গবনে প্রেস উইং বইটি সংকলন ও সম্পাদনা করেছেন, এই জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি গ্রন্থ দুটির প্রকাশক বাংলা একাডেমি ও গৌরব প্রকাশনকেও ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে আপনারা জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের উপর আলোচনা করেছেন এবং দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার সহ আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জনগণের কল্যাণে আপনারা আরও বেশি আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সরব উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে করেছে মহিমান্বিত। আমার নিজের, বঙ্গভবন ও পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ সকলের সহায় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।